আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা ডিপোজিট ফটোতে অ্যাকাউন্ট করব। তো আজকে আমরা দেখছি যে আমাদের অ্যাকাউন্টটা কন্ট্রিবিউটরি যে অ্যাকাউন্টটা সেটা হয়ে গেছে। তো আমাদের এখানে মেসেজ চলে আসছে যে ওয়েল ডান, ইউ হ্যাভ পাস ইউর এক্সাম। তো আমরা আসলে কন্ট্রিবিউটর হওয়ার জন্য যে পাঁচটা ফাইল দিয়েছিলাম সেগুলো আমাদের ওনারা দেখেছে এবং আমরা কন্ট্রিবিউটর হিসাবে পাস করেছি। তো আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা ডিপোজিট ফটোতে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো আপলোড করব। তো ফাইল আপলোড দেওয়ার জন্য আমরা আপলোড ফাইল এখানে ক্লিক করছি, অথবা আপনারা depositphoto.com-এ আসলে হোম পেজ যেটা থাকবে সেখানে আসলেও এটা দেখতে পারবেন। তো এটাতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নতুন একটা ট্যাব আমাদের জন্য ওপেন হয়েছে, সেটা হচ্ছে সেলার মেনু। তো আমরা এখানে সেলার মেনুতে ক্লিক করব। সেলার মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে বেশ কয়েকটা অপশন লক্ষ্য করব, সেগুলো যদি আমরা একটু দেখি। তো প্রথমে এখানে দেখেন অনলাইন, আমাদের কয়টা ফাইল অনলাইনে রয়েছে। তো আমি একটা ফাইল দিয়েছিলাম, দেখেন সেটা অনলাইনে এসেছে, তার মানে একটা আমার অ্যাপ্রুভ হয়েছে। এরপর পেন্ডিং কয়টা আছে সেটা দেখাবে, এরপর আনফিনিশড, তো আমি আসলে ট্যাগ টাইটেল যেগুলো বসাইনি সেগুলো এখানে দেখাবে। এরপর আমাদের কয়টা ফাইল রিজেক্ট হলো সেগুলো এখানে দেখাবে। এরপর আপনি যদি কোনো ফাইলকে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান এই অ্যাকাউন্ট থেকে সেগুলো এখানে দেখাবে। এবং এখানে রিলিজ ম্যানেজার, কোনো ফাইল আগে দিয়েছেন সেটার হয়তো অন্য কোনো ভার্সন দেবেন সেটা এখান থেকে দিতে পারবেন বা দেখতে পারবেন। তো এরপর রয়েছে অনলাইনের নিচে যদি দেখেন, এখানে দেখেন ফাইল আপলোডার। তো আমরা মূলত এই ফাইল আপলোডারে ক্লিক করেই ফাইলটা আপলোড করব। এরপরে স্ট্যাটিস্টিক্স, এরপর ট্যাক্স সেন্টার, রিকোয়েস্ট আর্নিং এবং ভিউ প্রোফাইল। তো এগুলো আলাদা বিষয়, আমরা আজকে দেখব যে ফাইল আপলোড কীভাবে করতে হয় সেটা। তো ফাইল আপলোডের জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করছি ফাইল আপলোডার। ফাইল আপলোডারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। তো এইটাই মূলত ডিপোজিট ফটোর ফাইল আপলোডার, এর মাধ্যমে আপনাদেরকে ফাইল আপলোড করতে হবে। অথবা অন্য একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এফটিপি সার্ভার, আপনারা চাইলে এফটিপি সার্ভারের মাধ্যমে আপলোড করতে পারবেন। তো আমরা আজকে শুধুমাত্র দেখব যে কীভাবে আমরা এই ফাইল আপলোডার দিয়ে আপলোড করতে পারি। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো যদি প্রয়োজন পড়ে তাহলে এফটিপি আপলোডার যেটা রয়েছে সেটার মাধ্যমে আমরা আপলোড করতে পারব। তো এখন দেখেন এখানে কয়েকটি বিষয় রয়েছে। ফাইল আপলোড দেওয়ার জন্য আমরা এখানে ড্র্যাগ করে ফাইলটা ছেড়ে দিতে পারি, অথবা যদি যাই তাহলে এখানে নিচের দিকে বাম কর্নারে দেখেন এখানে লেখা আছে অ্যাড ফাইল। তো আমরা এর মাধ্যমে আপলোড দিতে পারি। যদি অ্যাড ফাইলে ক্লিক করলে আমাদের এখানে ফোল্ডার চলে যাবে। তো আমি এখানে অ্যাড ফাইলে ক্লিক করছি। তার আগে একটা বিষয় যে এখানে যে ফাইলের রিকোয়ারমেন্ট সেটা একটু দেখে আসি। আমরা এই পাশে যদি আসি, এখানে ফাইল রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তো এখানে ক্লিক করে একটু দেখে নিই যে আসলে আমাদের ফাইলটা কী সাইজের হতে হবে। তো আমি এখানে ফাইল রিকোয়ারমেন্টে ক্লিক করছি, করলে এখানে ফটোর যে রিকোয়ারমেন্ট সেটা দেওয়া আছে। এরপর আমরা যেহেতু ভেক্টর আপলোড করব, তো ভেক্টর রিকোয়ারমেন্ট এখানে সাপোর্টেড ফাইল ফরম্যাট হচ্ছে আপনার এআই এবং ইপিএস, দুইটার যে কোনো একটা দিতে পারবেন। তো এই ইপিএসের সাথে অথবা এআইয়ের সাথে একটা জেপিজি ফাইল আমাদের দিতে হবে, সেটার মিনিমাম রেজুলেশন হচ্ছে 3.8 মেগাপিক্সেল। তো ওনারা বলে দিয়েছে 2400x1600, তো এই সাইজের মধ্যে হলেও হয়ে যাবে। তো আমরা যদি 2500x2500 আর্টবোর্ড নেই তাহলে খুব সহজে এটাতে আপলোড দিতে পারবো। আর প্রিভিউ ইমেজ এবং যে মেইন ফাইলটা থাকবে সেটা দুইটা মিলে 50 MB-র উপর হওয়া যাবে না। তো আমার নেওয়া আছে, আমি ফ্রি পিকের জন্য রেডি করেছিলাম, আমি সেইগুলো আপলোড দেবো। তো আমি আবার ফাইল আপলোডে ক্লিক করছি, এরপর অ্যাড ফাইল। অ্যাড ফাইলে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি ফাইল রয়েছে। আমরা এখান থেকে যদি এই ফাইলটাই দিই, এখানে দেখেন এটার রেজুলেশন 6250 এবং 4214, তার মানে এটা ওকে আছে। তো আমরা এই দুটাকে ধরার পরে জিপ করব, রাইট বাটনে ক্লিক দিয়ে জাস্ট এটাকে সেন্ড টু কম্প্রেস জিট ফোল্ডার। তো আমরা এখানে জাস্ট এই দুটা ফাইলকে ধরে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করলে আমরা যে দুটি ফাইল সিলেক্ট করলাম সেটা এখানে দেখতে পারবো। তো এরপর আমরা এখানে আপলোড যে ফাইল, আপলোড ফাইল অপশন, এখানে ক্লিক করলে এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটার যে স্ট্যাটাসটা সেটা এখানে দেখতে পারবো। তো ফাইলটা কত পার্সেন্ট আপলোড হলো সেটা এখানে দেখাচ্ছে।
তো এটা আপলোড হওয়ার পরে জাস্ট এটার ট্যাগ এবং টাইটেল দিয়ে আমরা সাবমিট করব তাহলে আপনারা খুব সহজে এভাবে সাবমিট করতে পারবেন আপনাদের ফাইলগুলো ওকে মোটামুটি আমাদের ফাইলটা আপলোড হয় কমপ্লিট তো আপলোড হওয়ার পরে দেখবেন যে এখানে লেখা থাকবে যে দ্য ফাইল আপলোড ওয়াজ কমপ্লিটলি সাকসেসফুল এবং এরকম চিহ্ন আসবে তাহলে বুঝতে পারবেন যে এই ফাইলটা আপনার আপলোড হয়ে গেছে এবং পাশাপাশি আমরা যদি এটা কেটে দিই কেটে দেওয়ার পরে এখানে দেখতে পারবো তো আনফিনিশড এ ক্লিক করলে যে আমাদের কয়টা ফাইল আপলোড দিলাম সেটা এখানে দেখতে পারবো তো আনফিনিশড এ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ এখানে জিরো অর্থাৎ আমরা ভেক্টর ফাইল দিয়েছিলাম এর জন্য ভেক্টর দেখাচ্ছে তো আমরা ভেক্টরে ক্লিক করব ভেক্টরে ক্লিক করলে আমাদের যে তিনটা ফাইল আমরা দিয়েছিলাম তো আমরা যে ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো এখানে দেখতে পারবো তো আমরা চাইলে সবগুলো একসাথে ধরতে পারি ধরার পরে আমরা এখানে জাস্ট ডেসক্রিপশন টাইটেলটা বসিয়ে দেব আমার যেহেতু তিনটা মান্ডালা তো আমি সেম নামটাই দেব তো ডেসক্রিপশনের ঘরে আমরা এখানে নামটা দিয়ে দিচ্ছি এরপর কিওয়ার্ডের ঘরে আমরা এখানে কিছু কিওয়ার্ড আমার লেখা রয়েছে আমি সেগুলোই দেব তো আমি জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করছি পেস্ট করলে দেখেন তিনটা যে আমি ফাইল নিয়েছি তিনটার ঘরে কিন্তু এটা বসে গেছে তো এরপরে আমরা এটাকে ধরে এই অবস্থায় থাকা অবস্থায় এখানে এই যে সাবমিট সিলেকশন এখানে ক্লিক করব তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেন্ডিং এ আগে পাঁচটা ছিল এখন কিন্তু আমাদের পেন্ডিং এ আটটা হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এখানে ফাইল আপলোড দিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে পেন্ডিং পাঁচটা ফাইল রয়েছে আর একটা মজার বিষয় আপনারা এখানে দেখেন পাঁচটাই কিন্তু এখানে রয়েছে আমার তো আমি যে তিনটা দিলাম সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে গেছে এবং অনলাইনে এটা দেখাচ্ছে এই যে দেখেন অনলাইনে এখন কিন্তু ফোর তো আমার একটা ফাইল ছিল অনলাইনে তো ডিপোজিট ফটোতে আসলে খুব দ্রুত ফাইল অ্যাপ্রুভ করে নেয় খুব কম সময়ের ভিতরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা যদি একটু ভিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে এটা দেখতে পারবো তো আমরা কিন্তু দেখতে পেলাম যে আসলে ডিপোজিট ফটোতে সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি অ্যাপ্রুভ হয়ে যায় তো কিছু সময় নিতে পারে সেটা ব্যাপার না তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে ডিপোজিট ফটোতে আপনাদের ফাইলটা আপলোড করতে পারবেন তো এরপরে যদি আপলোড নিয়ে কারো কোনো সমস্যা থেকে থাকে বা সাইজ নিয়ে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ জানা থাকলে আপনাদের জানানোর চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ